আমাদের তরফ থেকে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। বেশ কিছু উইন্টার সিজনে ঘুরতে গেছি, তো এই যে এখন আমরা দুজন রেডি হয়ে গেছি স্পাইডারম্যান চালিয়েছি, এই বাচ্চাটা দই, আর এখানে এটা কি খেতে বসবো, অলমোস্ট আড়াইটা বাজতে চললো আর এখানটায় হয়েছে। আজকে দেখাচ্ছি আমাদের বিয়ের যে ক্যাসেটটা সেটা কিভাবে যাবো এখন মুসুল ধরে, মানে এখন যে আরো বাড়লো বলো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ আমাদের তরফ থেকে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। আই হোপ কি তোমাদের দিনটা আজকে অনেক অনেক ভালো যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:30 কাছাকাছি, আমরা কোথায় যাচ্ছি বলে দাও, রেডি রেডি হয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো আজকে আমার বাপের বাড়িতে হচ্ছে মেনলি ইনভাইট দুজনের, তো সেখানে যাচ্ছি। তো সকালবেলা উঠে স্নান ধান, ঘরে কাজকর্ম, পুজো সবকিছু কমপ্লিট করে রেডি হয়ে এখন যাচ্ছি। মানে আরো আগে বেরোতাম, হয়ে উঠিনি, আর তার মধ্যে এত গরম পড়েছে, যাই হোক। তো বেরিয়ে যাচ্ছি, আজকে ভ্লগটা হলো এখান থেকে স্টার্ট করি। অ্যান্ড এই ভ্লগটা যাবে আমার পরশু থেকে কাল পরশু মধ্যে চলে যাবে, আর বিয়ের ভ্লগগুলো এখনো অনেক বাকি আছে দেওয়া, সেগুলো পরে আমি আপলোড করব, যাই হোক। অ্যান্ড কিছু বলবে তুমি? আমি এটাই বলবো ম্যাডাম, এখন ফাস্ট, ভীষণ ফাস্ট ব্লগ ছাড়ছে, অনেক জমে গেছে আমার, প্রচুর ভ্লগ জমে আছে। তোমরা আই হোপ কি বিয়ের যে সিরিজগুলো আমি ছাড়ছি ভ্লগগুলো এনজয় করছো, এখনকার যেগুলো আর কি আমাদের ঘুরতে যাওয়া ব্লগিং গুলো, তো ওগুলো করছে কি ও না ছেড়ে আগের গুলো ছাড়ছে, এখন গুলো অনেক লেটে চলে যাচ্ছে। যেমন বেশ কিছু উইন্টার সিজনে ঘুরতে গেছি, তো সেগুলো আমাদের যে হানিমুন থেকে শুরু করে পিকনিক থেকে শুরু করে অনেক ভ্লগ আমার আছে, মানে ওগুলো আগে ছেড়লে ভালো হতো। সেই কারণে আমি বলেছি যে এখন রেগুলার বেসিসে ছাড়ো, আর ব্যাক এন্ডে যেগুলো পেছনে মানে আগে যেগুলো ব্লগ রয়ে গেছে ওগুলো একটু পরে ছাড়তে। আর আরেকটা কথা, এটা তো আমাদের হয়ে গেল ড্রেস, আর দু মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছি, মাকে সকালবেলা ও দিয়ে দিয়েছে, আমার মাকে এখন গিয়ে দেব। তো এই যে এখন আমরা দুজন রেডি হয়ে গেছি সানগ্লাস পরে ছাতা বাতা নিয়ে, চলো এখন বেরিয়ে যাই। ধরো তো, আরে দুইটা শাড়ি কিনছি, একটা ওর মায়ের জন্য একই রকমের শাড়ি কিনছি, চলে এসেছি বাপের বাড়িতে, আসার সময় মিষ্টি নিয়ে আসলাম, আর এখানে স্পাইডারম্যান চালিয়েছি, এই বাচ্চাটা দেখবে বললো স্পাইডারম্যান মুভি হচ্ছিল, বললাম দেখি আর কি কি আইটেম হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ফার্স্ট দেখো এখানে মিষ্টি আছে, এই মিষ্টিটা হচ্ছে গুড়ের রসগোল্লা আছে এখানটায়, আর হচ্ছে বরফি আমি আমার পছন্দের, তাই এখানে 5 পিস জাস্ট নিয়ে নিয়েছি আমার জন্য, কাউকে দিব না, হ্যাঁ কিমো খাবা না কিন্তু। তো এটা হচ্ছে বিকাশ কিনেছে, আর বাবা দেখলাম দই, আর এখানে এটা কি সন্দেশ, সন্দেশ তো না, এটা কি লাড্ডু টাইপের একটা মিষ্টি হবে জানি না, এখানে সাদা রসগোল্লা, আর মাকে বলেছিলাম প্লেন করতে, এখানে ভাত আছে আর ডাল, এখানে সব স্যালাড, আর এখানে হচ্ছে আমার মা হচ্ছে এখন গরম গরম বেগুন ভাজছে, কারণ খেতে বসবো, অলমোস্ট 2:30 বাজতে চললো আর এখানটায় হয়েছে আজকে চিকেন। আর বেগুনটা ভাজা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো মা আমি সবাই মিলে। আর এই যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে শাশুড়িমাকে দিয়েছিলাম, সেম ডিজাইন, কালারটা হচ্ছে ব্লু শাড়ি, মায়েরটা মানে শাশুড়িমাটা, মায়েরটা হচ্ছে এই কালারটা, এটাও কিন্তু খুবই মিষ্টি কালার, যাই হোক। তো দিয়ে দিয়েছি এসেই, আর খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট করে, তারপর হচ্ছে আমরা আজকে ভাবছি বের হবো, কারণ আগের সানডে আমি কোথাও বের হইনি, বাড়িতে বসে আমি কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, ঈদ মেকআপ লুক, দেন পয়লা বৈশাখ মেকআপ লুক, তো আজকে সানডেতে ভাবছি একটু বের হবো, তার জন্য হেলমেট নিয়েও বেরিয়েছি। এই যে এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে সবাইকে ছেড়ে একা একা, আর এখানটা আমার তো বেরিয়ে নিয়েছি, লাঞ্চ হয়ে গেছে আমার আর বিকাশে, বিকাশ পুরো এই ঘরে হচ্ছে দরজা দরজা মানে লাগিয়ে দিয়ে ঘুমোতেই আছে, মানে রেস্ট করছে, তো বলছে আমাকে একদম প্লিজ দেখাবে না। আর এখানটায় হচ্ছে মাকে আজকে দেখাচ্ছি আমাদের বিয়ের যে ক্যাসেটটা সেটা, অ্যাকচুয়ালি টিভিতে কানেক্ট করতে পারছি না, তো পেন ড্রাইভ এখানটা লাগিয়ে দিয়েছি ওটিজি দিয়ে, আর এখানটায় হচ্ছে দেখছি একটু আগে বিদায়ের সিনটা গেল, দুজনই কান্নাকাটি করলাম অল্প অল্প, দেখতে একটু ইমোশান হয়ে গেছিলাম, যাই হোক। তো মা যেহেতু এখন আমাদের বিয়ে ক্যাসেটটা দেখেনি, ওটা দেখছিল, 5টা বাজতে চললো, এখানে বরমাসের সাজুগুজু করছে, এক ঘুম হয়ে গেছে ওর খাওয়া দাওয়া করে লাঞ্চ করে নিয়ে, তো এখন বের হবো সিটি সেন্টার যাবো কি, আচ্ছা আমার ইচ্ছা মানে সিটি সেন্টার যাওয়া, সিটি সেন্টার না সরি মেগা সাইকেল।
চলে এসেছি ভেগা সার্কেলে, আর একটু একটু চেঞ্জ হয়ে গেছে বলো এখন বল, অনেক মাস পর পার্কিং এরিয়া প্লাস বিল্ডিংগুলো এখানে নিউ হয়েছে, অনেক কিছু চেঞ্জেস এসেছে আর দেখতে আগের থেকে কিন্তু অনেকটা সুন্দর, না এখন বেটার লাগছে এই জায়গাটা। দাঁড়ো এখানে ভালো আসতেছে পিকচার, এই পয়েন্টে দাঁড়াও তো একটা ফটো নি, এইখানে দাঁড়াও না একটা পয়েন্টে। মলের ভিতরে ঢুকেই আমরা ম্যাক্সে চলে আসি কালেকশন দেখার জন্য। এখান থেকে একটা টপ নিয়ে আমি ট্রায়াল রুমে ঢুকে পড়ি, বাট পরার পর খুব একটা ভালো লাগছিল না। তারপর এখান থেকে বেরিয়ে দেখো কত সুন্দর লাগছে বাইরের ডেকোরেশনটা, পয়লা বৈশাখ উপলক্ষে এত সুন্দর ডেকোরেশন করেছে, জাস্ট ওয়াও। দেন আমরা এখানে বেশ কিছু ফটোজ ক্লিক করেছিলাম, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদেরকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে দিও। ভেতরে এতক্ষণ সুন্দর ঘোরাঘুরি করছিলাম, এখন ভাবছি বাড়ি যাবো, অলমোস্ট 7টা বাজে, কিছু খাওয়া নিয়ে দেন বাড়ি যাবো ভাবছিলাম। এখন বেরিয়ে দেখছি পুরো বৃষ্টি পড়ছে, সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে, দারুণ সারাদিন ওয়েদার কত সুন্দর ছিল বলো। কিভাবে যাবো এখন, এই যে এখন লাফিয়ে লাফিয়ে যাবো উড়ে 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 উড়ে, এখন এখানে এক জায়গায় বসে আছি, সব বসে আছি, লাগি পুরো হাওয়া পুরো ঝড়ের মতো ভালো লাগছে। বাইকে ফোন করে বললাম যে লেট হবে, আর এই মুসুলধারে মানে এখন যে আরো বাড়লো বলো, দারুণ ভালো লাগছে। বাড়ি কখন যাবো, প্ল্যান করেছিলাম যে কিছু মোমো টোমো নিয়ে যাবো, আর বাবা স্প্রাইট দই মিষ্টি অনেক কিছুই এনে রেখেছি, যে আমি খুব একটা ভালোভাবে খেতে পারি, খাবো আসলাম বাড়িতে গিয়ে, বাট কখন যাই আর কখন খাবো আর কখন ডিনার করবো কখন শ্বশুর বাড়িতে যাবো। শেষের দিকে দিনটা যে এভাবে যাবে বুঝতে পারিনি, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিলো কমারই নাম নিচ্ছিল না। প্রায় 9টা 10টা পর্যন্ত আমরা এখানে ছিলাম আর প্রায় সবাই এখানে বসেই পড়েছিল, সবারই একই অবস্থা। যাই হোক এখানে ভ্লগটা এন্ড করে দিচ্ছি, আই হোপ কি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে, লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সময় অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।